আজকে আমাদের আলোচনার বিষয় হলো বিএইচআইসি 105 এর ইউনিট 1, যেটা হচ্ছে ইতিহাসে উপাদানসমূহ। ইতিহাসে উপাদানসমূহ বলতে আমরা সবারই আমাদের ধারণা আছে, আর আমরা ইতিহাস নিয়ে পড়াশোনা করি, যে সাহিত্যিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান, বিদেশি লেখকদের বিবরণী ইত্যাদি। আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে 750 থেকে 1206 খ্রিস্টাব্দে এই যে আদিম মধ্যযুগের ইতিহাসের উপাদান সমূহ কি কি ছিল, কারণ এই সময়টাকে ইতিহাস সুবিধা ইতিহাস পড়ার সুবিধার জন্য ঐতিহাসিকেরা এই সময়টিকে আদি মধ্যযুগ হিসাবে আখ্যা দিয়েছে। কারণ মোটামুটি ভাবে 650 খ্রিস্টাব্দ অবধি যেটাকে বলা যায়, সেটাকে প্রায় 650 খ্রিস্টাব্দ অবধি মোটামুটি মধ্যযুগ, মানে তোমার প্রাচীন যুগ থেকে শেষ হয়ে আমরা যে আস্তে আস্তে মধ্যযুগের দিকে অগ্রসর হচ্ছি, সেটাকে বলা হয় আদি মধ্যযুগ। তাহলে মধ্যযুগের সূচনা কর, মধ্যযুগের যেটাকে বলা হয় সেটা হচ্ছে মোটামুটি ভাবে আমরা ধরে নিই সুলতানি সাম্রাজ্যে সূচনা থেকে মধ্যযুগটাকে ধরা হয়। তাহলে ইতিহাসের মোটামুটি এই সময় আমরা অনেকে লিখিত ইতিহাসই পেয়ে থাকি। তাহলে আমরা যদি সংক্ষিপ্ত ভাবে বলতে যাই, তাহলে মোটামুটি ভাবে প্রথমেই আমাদের এখানে উল্লেখ করা প্রয়োজন হচ্ছে বাণভট্টের রচিত হর্ষচরিত। এই হর্ষচরিত গ্রন্থটি কিন্তু গদ্য এবং পদ্যে দুটি ভাষায় রচিত। তাহলে হর্ষ এই বাণভট্ট ছিলেন হচ্ছে কনৌজের পুষ্যবতী বংশের রাজা, ছিলেন হচ্ছে হর্ষবর্ধন, তারই সভাকবি ছিল বাণভট্ট। এবং আমরা ইতিহাস যখন আমরা পড়ি বা তখন দেখতেই পাই যে প্রত্যেকটি রাজা বা সম্রাটের একজন করে সভাকবি থাকতো। এই সভাকবিরা কিন্তু এই রাজা বা সম্রাট সম্পর্কে তারা তাদের জীবনী লিখতো, এবং এই জীবনীগুলি কিন্তু ইতিহাসে বহুমূল্য উপাদান হিসাবে পরিগণিত হতো। কারণ সাধারণত এখান থেকে রাজাদের জীবনযাত্রা বা সেই সময়কার রাজস্ব শাসন ব্যবস্থা বা সমাজ ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, এবং সর্বোপরি রাজারা কোন কোন রাজা জয় করেছিলেন, তারা কি কি যজ্ঞ করেছিলেন ইত্যাদি সম্পর্কেও কিন্তু আমরা জানতে পারি। সেই অর্থে দেখতে গেলে আমরা দেখতে পাই যে বাণভট্টের রচিত যে হর্ষচরিত সেটি হচ্ছে ইতিহাসের অত্যন্ত বা এই সময়কার প্রকৃতপক্ষে বলতে গেলে এই সময়কার একটি অত্যন্ত মূল্যবান গ্রন্থ। এবার আমরা যেটা যার উল্লেখ করব সেটা হচ্ছে বীরভূম রচিত চালুক্য বংশের রাজা বিক্রমাদিত্যের উদ্দেশ্যে রচিত হচ্ছে বিক্রমাঙ্কদেব। কারণ আমরা এই সময় জানি যে যে রাজবংশ রাজত্ব করত তারা হচ্ছে পল্লব ছিল, চালুক্য ছিল, চোল ছিল, পাণ্ড ছিল, হৈসল ছিল, তাহলে প্রত্যেকটা প্রত্যেকটা রাজসভায় একজন করে সভাপতি ছিল। তাহলে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কে ছিলেন, তিনি হচ্ছেন বিহান ছিলেন, তিনি হচ্ছেন চালুক্য বংশীয় রাজা রাজা বিক্রমা চালুক্য রাজা বিক্রমাদিত্য তিনি সভাপতি ছিলেন, এবং তারই রচিত তার উদ্দেশ্যে রচিত হয়েছিল বিক্রমাঙ্কদেব। এর পাশে আমরা দেখতে পারি সেই সময় আরেকটি রাজবংশ ছিল যে সন্ধ্যাকা নন্দী রচিত রামচরিত। এই রামচরিত থেকেও কিন্তু তাহলে পাল যুগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হচ্ছে। এছাড়া আরেকটা যেটা বিষয় উল্লেখ করা প্রয়োজন, এই সময় কিন্তু আমরা সঙ্গম সাহিত্যও দেখতে পাই। এই সঙ্গম সাহিত্য থেকেও কিন্তু সেই সময় তামিল সমাজে বা তামিল সোসাইটি যে বলা যাক না কেন, তামিল সমাজে তামিল অর্থনীতি বা তামিল শাসন ব্যবস্থারও পরিচয় জানা যায়। এবং ওই সঙ্গম সাহিত্যের মধ্যে ইত্তুতগাই, তার পেরিয়াপক্কজম ইত্যাদি গ্রন্থগুলি কিন্তু যথেষ্টই মূল্যবান। একই সঙ্গে আমরা দেখতে পাই এই সময় পালসেন যুগে পাল সন্ধ্যাকর নন্দী রচিত রামচরিত। এই রামচরিত থেকেও কিন্তু মোটামুটি ভাবে সেই সময় অনেক কিছু তথ্য আমরা জানতে পারি। তাহলে পালের রাজার একজন সভাপতি ছিলেন হচ্ছে সন্ধ্যাকর নন্দী। রামচরিত থেকে রামের জীবন বা রামায়ণ বা রামের জীবনযাত্রা, রামের জীবনযাত্রা না মানে রাম রাম সম্পর্কেও জানা যায়, এছাড়া সেই সময়কার সমাজ ব্যবস্থা ইত্যাদি সম্পর্কে আমরা জানতে পারি। এছাড়া রয়েছে বাক্পতি রাজ গৌর বা বাক্পতি রাজ রচিত গৌরব।
তিনিও ছিলেন খুব সম্ভব পাণ্ডব বা কৌশল রাজার সভাপতি ছিলেন। তাহলে বাক্পতি রাজ রচিত ছিল হচ্ছে গৌড়বাহ। এই গৌড়বাহ এই এই গ্রন্থটাতেও কিন্তু আরে অনেক কিছু বিষয় জানা যায়। সে সময়কার যে রাজবংশ যে রাজার সভাপতি ছিলেন গৌড়বাহ, সেই রাজার সম্পর্কে কিন্তু জানা যায়। এই উৎসবগুলো কিন্তু একটাই আমরা বৈশিষ্ট্য দেখতে পাই, এগুলো যে শুধুমাত্র ইতিহাসের মানে শুধুমাত্র যে লিখিত ইতিহাস তা নয়, এর থেকে কিন্তু আমরা সেই সময়কার আদি মধ্যযুগের অনেক কিছু বা বিভিন্ন রাজবংশের বিভিন্ন ইতিহাস কিন্তু আমরা জানতে পারি। এছাড়া চালুক্য বংশে রচিত আরেকটি গ্রন্থ আরেকটি গ্রন্থ হলো কুমারপাল চরিত। তাহলে চালুক্য রাজাদের সম্পর্কে কিন্তু আরেকটি জানা যায়, সেটা হচ্ছে কুমারপাল চরিত। এই কুমারপাল চরিত্রেও কিন্তু চালুক্য বংশ সম্পর্কেও অনেক কিছুই জানতে পারি। এছাড়া আরেকটি গ্রন্থের উল্লেখ না করলেই নয়, সেটি হচ্ছে কলহান, সেটি হচ্ছে কাশ্মীরি ঐতিহাসিক, যেটা আমরা পরবর্তীকালে খুব বিস্তারিত ভাবে আলোচনা করবো, কাশ্মীরি ঐতিহাসিক কলহান রচিত রাজতরঙ্গিনী। কারণ এই কাশ্মীর রাজবংশের ইতিহাস খণ্ডে খণ্ডে কিন্তু বা খণ্ডে না বা কাশ্মীরের খণ্ডিত ইতিহাসকে তিনি একটি গ্রন্থে সুন্দরভাবে সেটাকে বর্ণনা করেছে। তার মানে অর্থাৎ হচ্ছে তাহলে এই আমরা যখনই আমরা পাণ্ডি মধ্যযুগে ইতিহাস পড়ি না কেন, প্রথমেই কিন্তু আমাদের মনে আসে হচ্ছে বানভাটের হর্ষচরিত এবং কলমান রচিত রাজতরঙ্গিনী। তাহলে এই আমরা তো হর্ষচরিত সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, এবারে রাজতরঙ্গিনী থেকে আমরা কি জানতে পারি, কি আছে কাশ্মীরের খণ্ডিত ইতিহাসের একটি সুসংবদ্ধ এবং পূর্ণাঙ্গ রূপ। কারণ কাশ্মীরের সেই অর্থে কিন্তু কোনো লিখিত ইতিহাস ছিল না। তিনি খুব সম্ভব জয়নাল আবেদিনেরই কাশ্মীরের রাজা, তার দ্বারা সভাপতি ছিল। এছাড়া আমরা দেখতে পাই সোমেশ্বর রচিত রসমালা ও কীর্তি কৌশলী, তার মানে আরেকজনও ছিলেন, তিনিও হয়তো কোনো রাজবংশের সভাপতি ছিলেন, সোমেশ্বর রচিত রসমালা এবং কীর্তি কৌশলী। এছাড়াও যার উল্লেখ না করলেই না, তিনি হচ্ছে হিউয়েন সাং এবং হিউয়েন সাং ছিলেন হর্ষবর্ধনের সময় তিনি একজন সৈনিক পর্যটক ছিলেন, তিনি কিন্তু সেই সময় এই দেশ পরিভ্রমণে এসেছিলেন। তাহলে এই হিউয়েন সাং এর কি থেকে আমরা কি জানতে পারি, হর্ষের শাসন ব্যবস্থা, রাজ্য ব্যবস্থা এবং সেই সময় যে বা হর্ষের সময় যে একটা প্রয়াগ মেলা বা কাশ্মীরে বৌদ্ধ সঙ্গীতেই করা হয়েছিল প্রয়াগে, সে সম্পর্কে কিন্তু জানা যায়। সাধারণত একে বলা হয় পঞ্চম বৌদ্ধ সঙ্গীতি। তাহলে একটি গ্রন্থ যখন লেখা হয় তখন তার ঐতিহাসিক গুরুত্বটা কিন্তু পরবর্তীকালে উপলব্ধি করা যায়। কারণ সেই সময় কিন্তু গ্রন্থ যখন সেই সময় সভাকবি হোক বা রাজা বা সম্রাট নিজে লিখুক বা সেটা লোকমুখে প্রচলিত ইতিহাস হোক তখন কিন্তু সেটা লিপিবদ্ধ হয়ে থাকে, কিন্তু পরবর্তীকালে এই গ্রন্থগুলি বা এই রচনাগুলির গুরুত্ব কিন্তু কোনো অংশে কম থাকে না। যেমন যেমন আমরা বললাম সিউকে থেকে, এছাড়া আরেকজনও এসেছিলেন, তিনি হচ্ছেন ইসি, তিনিও কিন্তু সেই সময় লিখেছিলেন। এছাড়া আমরা এর আগেও জানি, যদিও এটি এই সময়টা বিষয়বস্তু নয়, যেমন গুপ্ত সাম্রাজ্যের সময় কিন্তু কি ছিল পালিয়েনে। তাহলে প্রত্যেকটা গ্রন্থই কিন্তু মূল্যবান, সে দেশীয় সাহিত্যিক লেখক বা সভাকবি লেখক বা বৈদেশিক পর্যটকেরা যারা হোক যেই লিখত না কেন, তাহলে প্রত্যেকটি গ্রন্থের কিন্তু একটা নিজস্ব তার নিজস্ব একটা তার বৈশিষ্ট্য ছিল। এছাড়া আমরা দেখতে পাই শুধু যে সাহিত্যের কথা বললে হবে তা না, এছাড়া আমরা দেখতে পাই যে লিপি বা শিলালিপির কথাগুলো কিন্তু এখানে উল্লেখ করা প্রয়োজন। তাহলে এই সময় কিন্তু অনেক লিপির উল্লেখ পাওয়া যায়, তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে প্রতিহার রাজ লিপি বোধে গোয়ালিয়া প্রশস্তি ধর্মপালের দেওপাড়া খালিমপুর লেখক, তার মানে কি দেখছি গোয়ালিয়ার রাজ সরি প্রতিহার রাজ মিহির বোধে গোয়ালিয়া প্রশস্তি, তারপরে যে ধর্মপালের খালিমপুর লেখক, তারপরে হচ্ছে দেবপালের মুঙ্গের লেখক বা বাদল প্রশস্তি ইত্যাদি। এছাড়া হচ্ছে উমাপতি ধর রচিত
বিজয় সেনের দেওপাড়া লেখক কালে, দেবপালের হচ্ছে মুঙ্গের লেখক বাদল প্রশস্তি, এছাড়া উমাপতি খাঁ রচিত হচ্ছে দেওপাড়া প্রশস্তি। তা তার উমাপতি খাঁ কে ছিলেন, তিনিও কিন্তু বিজয় সেনের একজন বিজয় সেনের সবার কবিদের মধ্যে, বা বিজয় সেনের সবাই যে লক্ষ্ণ সেনের সবাই যে পঞ্চরত্ন ছিল তার মধ্যে কিন্তু উমাপতি খাঁ বা সন্ধ্যাকর নন্দী বা জয়দেব ভৌমিক পবনদুতিরা কিন্তু উল্লেখযোগ্য ছিলেন। সেই উমাপতি খাঁ কি লিখেছিলেন, বিজয় সেনের লিখেছিলেন দেওপাড়া লেখক, চালুক্যরা দ্বিতীয় পুরোদেশে আলকোল শিলালিপি ইত্যাদি। তাহলে এই লিপিগুলি যে শুধুমাত্র লেখা হয়েছিল দেওয়া হয়েছিল তা কিন্তু না, এই লিপিগুলি থেকেও কিন্তু আমরা সেই সময়কার রাজাদের তাদের জীবনযাত্রা, তাদের সেই সময় শাসন ব্যবস্থা, তাদের অর্থনৈতিক ব্যবস্থা ইত্যাদি সম্পর্কে কিন্তু জানা যায়। শুধু অর্থনীতি বললে ভুল হবে, কোন কোন দেশের সঙ্গে আমাদের বৈদেশিক বাণিজ্য ছিল, বা সেই সময় বাণিজ্যের কি মাধ্যম ছিল, বা বাণিজ্যে কি প্রথা অনুসরণ করা হতো ইত্যাদি। তাহলে মোটামুটি ভাবে আমরা দেখতে পাচ্ছি যে তাহলে এই যে অনেকগুলো লিপি আমরা উল্লেখ করলাম, এছাড়াও কিন্তু আরো অসংখ্য লিপি বা লেখক সেই সময় ছিল। পরবর্তীকালে কিন্তু আমরা সাতবাহন এদেরও উল্লেখ পাই, কারণ এই সময়টা মোটামুটি আরো তার পরবর্তীকালে সাতবাহনকে দেখি। তাহলে প্রত্যেকটা যুগে কিন্তু বা প্রত্যেকটা সময় কিন্তু লিপি বা প্রশস্তির কিন্তু উল্লেখ পাওয়া যায়, যার মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য থাকে সেগুলো এখানে বলা হলো। এছাড়া আমরা আরো দেখছি, তার মানে কি তাহলে শুধু যে প্রশস্তি করলে হবে তা না, এছাড়া আমরা এবার যেটা আমরা দেখতে পাচ্ছি যে আদি মধ্যযুগে ইতিহাসের উপাদান হিসাবে কিন্তু আরেকটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে মুদ্রা। আর প্রত্যেকটা যুগে কিন্তু ঐতিহাসিক উপাদান হিসাবে আমরা মুদ্রার গুরুত্বটা কিন্তু আমরা অস্বীকার করলে চলবে না। তাহলে শুধু সাহিত্যের, তাহলে আমরা মোটামুটি যা ভাবে জানি যে ইতিহাস উপাদানকে দু ভাগেই ভাগ করা আছে, একটা তো লিখে, একটা হচ্ছে সাহিত্যিক, আর হচ্ছে প্রত্নতাত্ত্বিক। এবার লিখিত উপাদানের মধ্যে কি কি আছে বা সাহিত্যিক উপাদানের মধ্যে কি কি আছে, তারপরে আসে হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান, তারপরে আসছে হচ্ছে মুদ্রা, তারপরে আসছে হচ্ছে বৈদেশিক পর্যটকদের বিবরণ। এছাড়া তাহলে এবার আমরা দেখতে পাই তাহলে মুদ্রা কি গুরুত্ব অপরিসীম। গুপ্ত সাম্রাজ্যের শেষের দিকে কিন্তু আমরা দেখতে পাই যে মুদ্রার কিন্তু একটা মুদ্রাস্ফীতি হয়েছিল, বা সে সময় কিন্তু মুদ্রা তার গুরুত্ব হারিয়েছিল। দোস্ত এই সময় আমরা মুদ্রার ব্যবহারটাও হ্রাস পেয়েছিল, পাল প্রতিহার বা গুর্জর রাজারা কিন্তু খুব কম মুদ্রা প্রচলন করেছিলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পাল যুগে যদি মুদ্রার গুরুত্ব আমরা বলছি, কিন্তু পাল যুগে আমরা কি দেখতে পাচ্ছি মুদ্রা বলতে জিনিসটা বলেছে সেই সময় কিন্তু সেটা ছিল না, তখন কড়ি ছিল হচ্ছে আমাদের বিনিময় মাধ্যম। মানে পাল প্রতিহার যুগে মুদ্রা খুব কম মুদ্রা প্রচলনই তারা করেছিলেন। মোটামুটি ভাবে সপ্তম শতকের পর থেকে কিন্তু আমরা বা তার পরবর্তীকালে অধুনা বাংলাদেশের যে অন্তর্গত অঞ্চলটা সমতট পরিবেশ প্রভৃতি অঞ্চলে কিন্তু কিছু কিছু মুদ্রা আবিষ্কৃত হয়েছে। তাহলে পুরোপুরি যে মুদ্রা ব্যবহার চলে গিয়েছিল তা কিন্তু না। তাহলে মোটামুটি ভাবে আমরা দেখতে পাই যে এই সপ্তম শতকের ওই সময় থেকে কিন্তু বা পর থেকে কিন্তু বা দশম শতকের মধ্যবর্তীকালে অধুনা যে বাংলাদেশের যে সমতট অঞ্চল সেখানে কিন্তু কিছু কিছু মুদ্রা আবিষ্কৃত হচ্ছে। তবে পোড়ামাটির জিনিসপত্র বা এই পোড়ামাটির জিনিসপত্র কিন্তু আমাদের ঐতিহাসিক উপাদান হিসাবে কিন্তু অনেক রকম ভাবে কাজে লাগে, বা জানা যায় যে সেই সময় মানে কি ব্যবহার করা হতো, কি বাক্সপাত্র ব্যবহার করা হতো, বা কি ধরনের অলংকার ব্যবহার করা হতো, সেটা কি দিয়ে তৈরি করা হতো ইত্যাদি। বুদ্ধ মূর্তি, মন্দিরের অবশেষ ইত্যাদি কিছু কিছু পাওয়া যায় এই তাহলে এগুলো কিন্তু ইতিহাস রচনায় আমাদের সাহায্য করে। শুধু যে মুদ্রা তা না, পোড়ামাটির জিনিসটাকেও কিন্তু আমাদের ইতিহাস রচনায় কিন্তু সাহায্য করে। এছাড়া আমরা জানি যে আমাদের কলকাতার খুব কাছেই অবস্থিত বা বারাসতের যে সম্প্রতি আবিষ্কৃত যে বেড়াচাপা চন্দ্রকেতু ধ্বংসাবশেষ বা অজানিত যে গড়ে ওঠা পাণ্ডু রাজার ঢিপি, এগুলো কিন্তু চন্দ্র
যতটা পান রোজা যুগি ইত্যাদি কিন্তু আদি মধ্যযুগের ইতিহাসে সূত্র হিসাবে খুব গুরুত্বপূর্ণ। তাহলে এতক্ষণ আরেকটা যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে মুদ্রা বাইরে, যেটা আমি বলতে তুলে দিয়েছি যে সাহিত্য উপাদানের মধ্যে কিন্তু অলবিরুনি রচিত চমৎকার বিভিন্ন, যেটা আমাদের প্রথম সুলতানি যুগের সাহিত্য হিসাবে ধরা হয়, তারপরে তো কিছু অংশে কৃত্রিম কাব্য সৃষ্টির চেষ্টা করা হয়েছে। মনে রাখতে
প্রথম কয়েক মাসের ঘটনা কিন্তু এখানে লিপিবদ্ধ করা আছে। তাহলে হর্ষবর্ধনের রাজত্বকালে প্রথম কয়েক মাসের ঘটনা কিন্তু এখানে লিপিবদ্ধ করা আছে। তার মানে যে শুধু যে তার মেয়েদের সম্পর্কে বলেছে তা নয়, হর্ষবর্ধনের রাজত্বকালে কিন্তু প্রথম দিকে কয়েক মাসের ঘটনা তিনি লিপিবদ্ধ করে গেছেন। স্বভাবতই এই গ্রন্থের ইতিহাসগত মূল্য সম্পর্কে একটা সংশয় বা বিতর্ক সৃষ্টি হয়। তাহলে স্বভাবতই কেন সৃষ্টি হয়েছে? তার কারণ হলো ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে এই গ্রন্থে ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন ঘটনার বিবরণ আছে সর্বাধিক 12 পৃষ্ঠার মত। মানে এখানে পৃষ্ঠা সংখ্যাটা কিন্তু কম রয়েছে। তার মানে কি? এই গ্রন্থে ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন ঘটনার বিবরণ আছে মাত্র 12 পৃষ্ঠা পর্যন্ত। অবশিষ্ট আলোচনা আমরা কি দেখতে পেয়েছি? শুধুমাত্র সম্রাটের গুণকীর্তন এবং লেখকের কল্পনায় খালি প্রাধান্য পেয়েছে। তাই একে ঐতিহাসিক উপাদান হিসাবে গুরুত্ব দেওয়া একেবারে যুক্তিহীন। তাছাড়া বানভট্ট এই গ্রন্থের বিষয়বস্তু হিসাবে বহমান ঘটনাকে যতটা গ্রহণ করেছেন তার চেয়ে অনেক বেশি জোর দিয়েছেন এই সাহিত্যগত মান বৃদ্ধি। তাহলে একটা গ্রন্থ যখন দেখি বানভট্ট এই গ্রন্থের বিষয়বস্তু হিসাবে কি করেছে, বহমান ঘটনাকে প্রাধান্য বহমান ঘটনাকে যতটা গ্রহণ করেছেন তার চেয়ে অনেক বেশি গুরুত্ব দিয়েছে তার উপরে সাহিত্যগত মান বৃদ্ধির দিকে। তাই হর্ষবিল যতটা সাহিত্য ঐতিহাসিক গ্রন্থ তার তুলনায় এটা ছিল কল্পনা গ্রন্থ সাহিত্য। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে বানভট্টের হর্ষবিল গ্রন্থটাকে আমরা মোটামুটি ভাবে ঐতিহাসিক গ্রন্থ হিসাবে বলতে পারি। তথাপি এটা বলা যায় যে তার থেকে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন কিনা এই সাহিত্যগত মান বৃদ্ধি। কারণ হর্ষবিল হর্ষবিল সম্পর্কে বা হর্ষবিল সম্পর্কে মোটামুটি ভাবে মাত্র 12 পৃষ্ঠার মতনই লেখা হয়েছে। তার পরবর্তী পৃষ্ঠা আমরা কি দেখতে পাই, শুধু সম্রাটের গুণকীর্তন লেখকের কল্পনা প্রাধান্য পেয়েছে। যেখানে কল্পনা প্রাধান্য পেয়েছে তাহলে তো সেটা আমরা সাহিত্য হিসাবেই বলতে পারি। কিন্তু সেটাতে কি হচ্ছে, সেখানে ওখানে কল্পনা ধর্মী সাহিত্য হিসাবে তাকে বলা যায়। এই পরে যে আমরা গ্রন্থটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কল্পনের রাজতরঙ্গিনী। তাহলে দেখি কল্পনের রাজতরঙ্গিনীটা কি বিষয়বস্তু ছিল। তাহলে কল্পনের রাজতরঙ্গিনী যদি আমরা বলি, কল্পনের রাজতরঙ্গিনীর সময়কাল কবে রচিত হয়েছিল তাহলে সেটা আমরা দেখতে গেলে দেখতে পাবো যে তাহলে কি মোটামুটি হর্ষবর্ধন সম্পর্কে আমাদের একটা ধারণা হলে এবার আসছি আমি কল্পনের রাজতরঙ্গিনী গ্রন্থটাকে। মানে কল্পন কে ছিলেন আমরা মোটামুটি ভাবেই জানি যে কাশ্মীর রাজা খুব সম্ভব হয়েছিলেন জয়নাল আবেদিন ছিলেন তার সভাপতি ছিলেন হচ্ছে এই কল্পন। আদি মধ্যযুগে রচিত একমাত্র স্বীকৃত ইতিহাসমূলক গ্রন্থগুলো কিন্তু হচ্ছে রাজতরঙ্গিনী। তাহলে কি আদি মধ্যযুগের একমাত্র আমাদের স্বীকৃত ইতিহাসমূলক গ্রন্থটি হলো হচ্ছে রাজতরঙ্গিনী। এটি রচনা করেছিলেন কল্পন, তার তিনি ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলেন। কল্পনের পিতা সম্ভবত খুব সম্ভব তিনি কাশ্মীরি নৃপতি হর্ষের একজন মন্ত্রী ছিল। তাহলে তার পিতাও কিন্তু কাশ্মীর নৃপতি তার একজন মন্ত্রী ছিলেন। মোটামুটি ভাবে এতে তার বংশ পরিচয় খুব সম্ভব। রাজা হর্ষ 1101 খ্রিস্টাব্দে সিংহাসনচ্যুত হয়ে নিহত হয়েছিলেন। তাহলে তার পিতা কিন্তু কাশ্মীর রাজ হর্ষের সভাপতি ছিলেন। এবং আমি দেখতে পাই যে রাজা হর্ষ 1101 খ্রিস্টাব্দে নিহত হন, সিংহাসনচ্যুতও নিহত হন। তখন চম্পক কে ছিলেন, কোনরকম এটা হচ্ছে কল্পনের পিতা ছিলেন, তার নাম ছিল চম্পক। তখন চম্পক কোনো সরকারি কাজে যুক্ত ছিলেন না, তার সম্ভবত কল্পন সেই সময় কিন্তু কোনো পদের সঙ্গে ছিল না। এমনি সময়কাল যদি আমরা ধরে নিই তাহলে মোটামুটি ভাবে এই রচনার সময়কাল হচ্ছে 1100 বা 1200-এ, 1100-এ রচনার সময়কাল। এবং এটা কিন্তু একমাত্র স্বীকৃত ইতিহাস মূলক গ্রন্থ হচ্ছে কল্পনের রাজতরঙ্গিনী। এছাড়া আমরা তবে প্রাক্তকালে যেহেতু সে রাজ পরিবারের সঙ্গে যুক্ত ছিল কল্পনের পিতা, তাহলে না সুতরাং দেখা যায় স্বভাবত ভাবে
তিনি সমকালীন রাজনৈতিক ঘটনাগুলিকে রাজনৈতিক অন্তর্দৃষ্টির সাহায্যে বিচার বিশ্লেষণ করতে সক্ষম হয়েছিলেন। তাহলে তিনি কি করেছিলেন, সমকালীন ঘটনাগুলিকে রাজনৈতিক অন্তর্দৃষ্টির সাহায্যে বিচার বিশ্লেষণ করতে কিন্তু সক্ষম হয়েছিলেন, কারণ তিনি যেহেতু রাজবংশের সঙ্গে যুক্ত ছিলেন। রাজবংশের সঙ্গে যুক্ত থাকার ফলে কি হলো, তিনি সমকালীন ঘটনাগুলিকে রাজনৈতিক অন্তর্দৃষ্টির সাহায্যে বিচার বিশ্লেষণ করতে কিন্তু তিনি সক্ষম হয়েছিলেন। গৃহযুদ্ধে জর্জরিত বিশৃঙ্খল কাশ্মীর রাজ্যের ঘটনাগুলি কিন্তু তার লেখনীতে ভীষণ সুন্দর ভাবে ফুটে আসে, কারণ যেহেতু সে রাজ পরিবারের সন্তান ছিল, তার মানে রাজ পরিবারের সঙ্গে যুক্ত ছিল, তাহলে কি তার পক্ষে সবচেয়ে সুবিধা হয়েছিল যে সেই রাজনৈতিক ঘটনাগুলিকে অন্তর্দৃষ্টির সাহায্যে বা ওই সাহায্যে তিনি কিন্তু বিশ্লেষণ করতে সক্ষম হয়েছিল। বিশৃঙ্খল কাশ্মীর রাজ্যের ঘটনা তার লেখনীতে সুন্দরভাবে তার লেখনীতে ধরা পড়ে। রাজা জয়সিংহের আমলে তিনি রাজতরঙ্গিনী রচনার কাজ সম্পন্ন করেছিলেন। তাহলে রাজা জয়সিংহের সময় কিন্তু তিনি রাজতরঙ্গিনী গ্রন্থ রচনার কাজ কিন্তু তিনি সম্পন্ন করেন। আনুমানিক 1148 থেকে 49 খ্রিস্টাব্দে এই গ্রন্থ রচনা সম্পন্ন হয়। তাহলে আনুমানিক 1148 থেকে 49 খ্রিস্টাব্দে এই গ্রন্থ রচনা সম্পন্ন হয়েছিল। আটটি অধ্যায় বিন্যস্ত এই গ্রন্থটি প্রায় 8000 সংস্কৃত ছিল। তাহলে আটটি অধ্যায় বিন্যস্ত এই গ্রন্থে প্রায় 8000, তাহলে আমরা জানি আর অশ্বচরিত হচ্ছে আটটি উচ্ছ্বাসে বিভক্ত, তেমনি রাজতরঙ্গিনী কি হয়েছিল আর আর রাজতরঙ্গিনী ছিল হচ্ছে মোটামুটি ভাবে রচনা কাল হচ্ছে আনুমানিক 1148 থেকে 49 খ্রিস্টাব্দে গ্রন্থ রচনা সম্পূর্ণ হয়। আটটি অধ্যায় বিন্যস্ত এই গ্রন্থে প্রায় 8000 শ্লোক সন্নিবেশিত আছে, সংস্কৃত শ্লোক। প্রথম দ্বিতীয় ও তৃতীয় অধ্যায় বক্তব্য ঐতিহ্য বা পরম্পরাগত শ্লোকশ্রুতির উপরে ভিত্তি করে পরিবেশন করা হয়েছে। তাই কি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় বক্তব্য ঐতিহ্য বা পরম্পরাগত লোকশ্রুতির উপরে ভিত্তি করে পরিবেশন করা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথম দ্বিতীয় তৃতীয় এই যে তিনটি অধ্যায়, এই তিনটি অধ্যায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঐতিহ্য এবং পরম্পরাগত মানে ট্র্যাডিশন এবং লোকশ্রুতির উপরে মানে পরম্পরাগত লোকশ্রুতি থেকে লোকশ্রুতির উপরে ভিত্তি করে পরিবেশন করা হচ্ছে। পরবর্তী তিনটি অধ্যায় আমরা কি দেখতে পাচ্ছি, কার্কট এবং উৎপল রাজবংশ দুটি ইতিহাস লিখিত আছে। তাহলে এটা মানে সবসময় মনে রাখছি প্রথম তিনটে অধ্যায় হচ্ছে কার্কট, প্রথম তিনটি হচ্ছে ঐতিহ্য বা পরম্পরাগত লোকশ্রুতির উপরে ভিত্তি করে পরিবেশন করা হয়েছে। পরবর্তী তিনটি অধ্যায় কিন্তু কার্কট এবং উৎপল রাজবংশ দুটি ইতিহাস লিখিত আছে। এই উপাদান তিনি সংগ্রহ করেছেন খুব সম্ভব মূলত এই দুটি রাজবংশের কার্যকালে। তাহলে এই কার্কট এবং উৎপল যে দুটো রাজবংশের তিনি ইতিহাস লিখেছিলেন, মানে এই এই দুটি রাজবংশের তিনি উপাদান কোথা থেকে সংগ্রহ করেছিলেন, মূলত ওই দুটি রাজবংশের কার্যকালে প্রত্যক্ষদর্শী লেখকদের বিবরণ থেকে। হ্যাঁ, তাহলে ওই দুটি রাজবংশের সময় যে দুজন লেখক ওখানে বিদ্যমান ছিল তাদের বিবরণ থেকে কিন্তু তিনি এই রাজতরঙ্গিনীর জন্য যে পরবর্তীতে যে দুটো যে অধ্যায় ছিল চতুর্থ পঞ্চম অধ্যায় তার উপাদান তিনি সংগ্রহ করেছেন। এছাড়া আমরা দেখতে পাই মানে তিনটি অধ্যায় তিন এবং তিন ছয় এবং যে দুটি শেষ অধ্যায় ছিল শেষ দুটি অধ্যায় সপ্তম অষ্টমে তিনি প্রথম এবং দ্বিতীয় লোহার রাজবংশের কাহিনী তিনি লিপিবদ্ধ করেছিলেন। তার মানে তাহলে কি আমরা আবার রিপিট করছি, প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় কি ছিল, ঐতিহ্য এবং পরম্পরাগত লোকশ্রুতির উপরে ভিত্তি করে পরিবেশন করা হয়েছে বক্তব্য। দ্বিতীয় এবং চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ অনুষ্ঠানে ছিল কার্কট এবং উৎপল রাজবংশ, সে তাদের কার্কট এবং উৎপল রাজবংশের ইতিহাস লিপিবদ্ধ আছে এবং সেটি তারা কোথা থেকে পেয়েছিল সেই সময়কার প্রত্যক্ষদর্শী লেখকদের বিবরণ থেকে। এবং সপ্তম অষ্টম এই দুটি অধ্যায় আমরা দেখতে পাই মূলত দেশের দুটি অধ্যায় দেখতে পাই এই প্রথম এবং দ্বিতীয় লোহার রাজবংশের কাহিনী লিপিবদ্ধ করেছে। তাহলে ছয়টি অধ্যায় সাথে শেষ দুটি অধ্যায় কিন্তু আমরা গুণগত প্রভেদ আমরা দেখতে পাই। হ্যাঁ, কি গুণগত প্রভেদ
মোটামুটি কি দেখতে পাওয়া যায় যে প্রথম দুটি অধ্যায় রচনা শৈলী প্রধানত অলঙ্কার ভজ্জিত সহজ সরল, তাহলে ছয়টি অধ্যায়ের সাথে শেষ দুটি অধ্যায় মানে প্রথম ছটা বাদ দিয়ে পরে যে দুটো অধ্যায় আমরা দেখতে পাই দুটি অধ্যায় কিন্তু অনেকটাই প্রথম দুটি অধ্যায় রচনা শৈলী ভীষণই সুন্দর অলঙ্কার ও সহজ সরল, কিন্তু শেষ অধ্যায় দুটি বর্ণনা কিন্তু আড়ম্বরপূর্ণ। এটা আমরা দেখতে পাই যে সবসময় যে ইতিহাসের যে সবকিছু বর্ণনা একেবারে সহজ সরল অলঙ্কার হয়ে যায় কিছু সময় কিন্তু কিছু বর্ণনা কিন্তু খুব অতিরঞ্জিত হয়ে থাকে। এছাড়াও যে প্রথম অধ্যায়গুলিতে আমরা দেখতে পাই যে ঘটনা কালানুক্রমে কিন্তু লক্ষ্য করা হয়েছে, কিন্তু শেষের দিকে যে গ্রন্থগুলিতে ঘটনা সঞ্চালিত হয়ে অনুপস্থিত, তখনই সেটা মোটামুটি ভাবে আড়ম্বরপূর্ণ হয়ে যায়, কারণ যখন অর্থাৎ তখন অত তথ্য পাইনি সেই জন্য এই দুটি গ্রন্থে সেই সময় কিন্তু যথেষ্ট তাহলে কি সঞ্চারিত উপস্থিত থাকতে পারে না, কারণ সেখানে সেজন্য বেশ আড়ম্বরপূর্ণ। আর প্রথম দিকে যে অধ্যায়গুলি ছিল সেগুলি কিন্তু মোটামুটি ভাবে সেই সময় সঞ্চারিত সেই সময় সেখানে ছিল। এছাড়া আমরা দেখতে পাই যে যথাযথ পূর্ণ পরিচয় প্রদান না করে দীর্ঘ রাজনৈতিক ষড়যন্ত্র এবং গৃহবিবাদ বর্ণনা প্রসঙ্গে তিনি নতুন নতুন চরিত্র আবির্ভাব ঘটেছে, তাহলে কি হতে দেখা যাচ্ছে যে তিনি ঠিক মতো বা পূর্ণ পরিচয় প্রদান না করে কে তারা কি কোথা থেকে এসেছে বলি, তাহলে দীর্ঘ রাজনৈতিক ষড়যন্ত্র এবং গৃহবিবাদ বর্ণনা প্রসঙ্গে তিনি নতুন নতুন চরিত্র আবির্ভাব ঘটিয়েছেন। মানে মোটামুটি ভাবে দেখা যায় যে দেশবাসীর মানসিক চাহিদার ভিত্তিতে তিনি মূলত কল্পনাভিত্তিক কাহিনী অবতারণা করেছেন, মানে দেশবাসীর মানসিক চাহিদার ভিত্তিতে। ইতিহাস আমরা কিন্তু কিছুটা জানি যে সবসময় যে একেবারে সত্যের উপরে ভিত্তি করে হয় না, ইতিহাস কিছুটা কল্পনা নির্ভর, কিন্তু কল্পনা করতে গেলে তখনই কিন্তু সেখানে আড়ম্বরপূর্ণ জিনিসটা চলে আসে বলে ইতিহাসের ভাষা কিন্তু এমনি সহজ সরল হয়, হয়তো সেক্ষেত্রে তাকে সেই স্থান পেয়েছে। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যে কলমানের রচনায় ধর্ম ধর্ম কর্মফল কর্মফল বা নিয়তি এমনকি ডাকিনী বিদ্যাও স্থান পেয়েছে। তিনি ধর্ম ভাবনা দ্বারা প্রভাবিত ছিল, তিনি কিন্তু ধর্ম তার ভাবনা দ্বারা প্রভাবিত ছিলেন, তবে কোনরূপ ধর্মীয় গোড়ামি কিন্তু তার মধ্যে কোন রকম ভাবে ছিল না, তার ধর্ম চেতনাকে তিনি কখনোই কিন্তু সেই অর্থে প্রাধান্য বা দেননি। এছাড়া কলহান নিয়ন্ত্রিত এবং কেন্দ্রীভূত আমলাতন্ত্রের রাজতন্ত্রের তিনি নিয়ন্ত্রিত আমলাতন্ত্র এবং কেন্দ্রীভূত রাজতন্ত্রের পক্ষে সবার উপর তাহলে তিনি নিয়ন্ত্রিত আমলাতন্ত্র এবং কেন্দ্রীভূত রাজতন্ত্রের পক্ষে কিন্তু তিনি সবার করেছিলেন। তিনি নিজেকে কখনোই ঐতিহাসিক বলে দাবি করেননি, মানে তিনি নিজেকে কখনো একটা ঐতিহাসিক বলে বা সেই অর্থে তিনি তাদেরকে দাবি করেননি, কিন্তু তার যে গ্রন্থটি লেখা ছিল সেটি কিন্তু মোটামুটি ভাবে প্রামাণ্য গ্রন্থ হিসাবে তাকে তিনি কবি হিসাবে নিজেকে চিহ্নিত তিনি ঐতিহাসিকের দাবি করেন, তিনি সবসময় নিজেকে কবি হিসাবে চিহ্নিত করতে চেয়েছিলেন, তিনি নিজেকে কবি হিসাবে চিহ্নিত করতে এবং কবিতা রচনা প্রেরণা থেকে তিনি কাশ্মীরের রাজনৈতিক ঘটনাগুলি তুলে ধরার চেষ্টা করেছিলেন, তাহলে তিনি কবি হিসাবে নিজেকে চিহ্নিত করেছেন এবং কবিতা রচনার যে প্রেরণা থেকে কিন্তু তিনি এই কাশ্মীরের রাজনৈতিক ঘটনাগুলিকে তুলে ধরার চেষ্টা করেছিলেন। কলহানকে কিন্তু সাধারণত যে ঐতিহাসিক হিসাবে বলা তা কিন্তু না, যখন আমরা দেখি যে কলহান অস্তিত্ব রাস্তার মধ্যে তখন কখনোই কিন্তু তার নামের আগে ঐতিহাসিক শব্দটা কিন্তু কখনোই বসানো হয় না। এছাড়াও যেটা দেখতে পাচ্ছি যে কলহান রাজকারণী রচনার উদ্দেশ্য বর্ণনা প্রসঙ্গে তিনি বলেছিলেন যে এতদিন পর্যন্ত কাশ্মীরে সেই অর্ধেক তিনি কিন্তু সেইভাবে কোনো ধারাবাহিক ইতিবৃত্ত রচিত হয়নি। এটা কিন্তু ঠিকই যে কলহানের সময় থেকে
দেখতে পাই না। তাহলে মোটামুটি ভাবে আমরা কি দেখতে পাই না, তাহলে তাহলে আরেকটা যেটা ব্যাপার হচ্ছে সেটা দেখা যায় যে তাহলে কলকান যে এই যে ডিগ্রি হবে না, তাহলে তিনি কিন্তু নিজেকে মানে তিনি বলেন যে পূর্ববর্তী রচনাগুলিকে কলকানের পূর্বে যে রচনাগুলি লেখা হয়েছে সেগুলো কিন্তু হচ্ছে ঐতিহ্যবাহী ঐতিহ্যশ্রয়ী এবং বহু ক্ষেত্রে পারস্পরিক রেশারেশিতেই কিন্তু তার তাহলে কলকানের কি রচনা দিকটি পূর্ববর্তী রচনাগুলি ছিল হচ্ছে তার ঐতিহ্যশ্রয়ী। তাহলে আমরা কিন্তু এর আগেও দেখেছি যে প্রথম তিনটি অধ্যায়, পরের তিনটি অধ্যায় এবং শেষ দুটি অধ্যায়ের মধ্যে কিন্তু বিস্তর প্রভেদ রয়েছে। তাহলে পূর্ববর্তী রচনাগুলি ছিল ঐতিহ্যশ্রয়ী এবং বহু ক্ষেত্রে কিন্তু পরস্পর বিরোধী। তার মানে এই সময় এতদিন অব্দি কিন্তু কাশ্মীর এবং ইতিহাস রচনা ছিল না, কিন্তু তথাপি দেখা যাচ্ছে যে তার রচনা এই যে কলকানের পূর্বে রচনাগুলি ছিল হচ্ছে ঐতিহ্যশ্রয়ী এবং বহু ক্ষেত্রে পরস্পর বিরোধী, সেটা কিন্তু তার রচনাতেও প্রতিফলিত হয়েছে। তিনি এই গ্রন্থে কাশ্মীরের রাজবংশ এবং ও রাজন্যদের যথাযথ কারণ তুলে ধরতে প্রয়াস করেছিলেন। তিনি এই গ্রন্থে কাশ্মীরের রাজবংশ এবং রাজাদের কালানুক্রম তুলে ধরতে কিন্তু প্রয়াস করেছিলেন। এই জন্য যেমন তিনি পূর্ববর্তী রচনাগুলির আশ্রয় নিয়েছিলেন, তেমনি সেই সকল তথ্য সূত্রের সীমাবদ্ধতাগুলি তিনি সচেতনভাবে অনুধাবন করেছিলেন। তার মানে তিনি যখন গ্রন্থটা রচনা করেছিলেন, তিনি যেমন পূর্ববর্তী রচনাগুলির আশ্রয় নিয়েছিলেন, তেমনি সেই সকল তথ্য সূত্রের সীমাবদ্ধতাগুলি সচেতনভাবে, কারণ পূর্ববর্তী রচনাগুলি আশ্রয় নিলেও কি হবে, তিনি সেই যেমন তথ্য সূত্রের সীমাবদ্ধতাগুলি কিন্তু সচেতনভাবে উদ্ভাবন করেছিল। কাশ্মীরের ঐতিহ্য ভিত্তিক রচনা লীলামা পুরাণ বা খেমেন্দ্র ইতিবৃত্ত থেকে তাহলে এর আগে যে রচনাগুলি ছিল সেটা হচ্ছে লীলামত পুরাণ বা খেমেন্দ্র ইতিবৃত্ত থেকে সাহায্য নিল, তাদের দুর্বলতা বা অস্পষ্টতা সম্পর্কে কিন্তু তিনি যথেষ্টই সচেতন ছিল। তাহলে তাদের দুর্বলতা বা অস্পষ্টতা সম্পর্কে তিনি যথেষ্টই সচেতন ছিলেন। তার দ্বিতীয় এবং তৃতীয় উদ্দেশ্য ছিল যথাক্রমে কাশ্মীরের অতীত ঘটনা তুলে ধরে পাঠকদের আনন্দ বর্ষণ করা। তার মানে কল্পনা যে এতক্ষণ যে আমরা দেখছিলাম যে তাদের কল কিন্তু রাস্তার থেকে কিন্তু তাহলে গ্রন্থটি যথেষ্ট পরিমাণে বেশ বহু মূল্যবান বা বহু চর্চিতই গ্রন্থ, কারণ তার মধ্যে অনেক রকমের কিন্তু বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। তাহলে পূর্ববর্তী তথ্যগুলি তিনি আশ্রয় নিয়েছিলেন, কিন্তু তাদের সচেত বেশি বা সৎ মানে সীমাবদ্ধতা সম্পর্কে তিনি কিন্তু সচেতন ছিল। কাশ্মীরের ঐতিহ্যবিদ তার দ্বিতীয় এবং তৃতীয় উদ্দেশ্য ছিল যথাক্রমে কাশ্মীরের অতীত ঘটনা তুলে ধরে পাঠকদের আনন্দ বর্ষণ করা। কাশ্মীরের অতীতে কি হয়েছিল সেদিনে কিন্তু আমাদেরও ভারতের ইতিহাসের অতীত ঘটনা কিন্তু আমরা তুলে ধরি এবং পাঠকদের নীতিবোধ জাগ্রত করে মানসিক শান্ত তাহলে কি মা তাহলে কি পাঠকদের নীতিবোধ জাগ্রত করে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে পাঠকদের নীতিবোধ জাগ্রত করে তাদেরকে মানসিক শান্তরস জাগ্রত করা ইত্যাদি। সর্বোপরি তার জন্মভূমি ছিল কাশ্মীর। তাহলে কাশ্মীরে প্রতি তার একটা আত্মিক ভালোবাসা, যেখানকার যে জন্মগ্রহণ করে তাহলে সেখানকার সম্পর্কে তার একটা ভালোবাসা থেকে যায় এবং সেখানকার ভালোবাসা মানে তার প্রতি তার একটা টান থেকে তিনি নিজের লেখনের মধ্যে দিয়ে তা ভালোবাসা প্রকাশ ঘটে না তার একটা ইচ্ছা ছিল। মোটামুটি ভাবে একটা মানুষের ইচ্ছা ছিল। এই জন্য তিনি প্রত্যেকটা কবিতার ছত্রে ছত্রে কাশ্মীরের ভূপ্রকৃতির সৌন্দর্য এবং প্রাকৃতিক বৈচিত্র্যের কিন্তু ছবি ছবি তুলে ধরেছিল। তাহলে তার লেখার প্রত্যেক তার এই যে আটটি অধ্যায় সেখানে যে এতগুলো শ্লোক আছে তার লেখার প্রত্যেকটা ছত্রে কিন্তু আমরা কি দেখতে পেয়েছি কাশ্মীরে ভূপ্রকৃতির সৌন্দর্য এবং প্রাকৃতিক বৈচিত্র্যের কিন্তু ছবিটা তুলে ধরেছে। রাজনীতি এবং রাষ্ট্রযন্ত্র সম্পর্কেও তিনি তার অভিমত ব্যক্ত করেছেন। রাজনীতি এবং রাষ্ট্রযন্ত্র সম্পর্কেও তিনি তার অভিমত ব্যক্ত করেছেন। তাহলে কি কারণ তিনি কিন্তু সবাই করেছেন তার রাজনীতি এবং রাষ্ট্রযন্ত্র সম্পর্কেও
তিনি তার অভিমত কিন্তু ব্যক্ত করেছে। কালবাম পরম্পরাগত ঐতিহ্যের মাধ্যমে শক্তিশালী রাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছে। তাহলে কি কালবাম পরম্পরাগত ঐতিহ্যের মাধ্যমে শক্তিশালী রাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছে? তার মতে একজন শক্তিশালী রাজাই কিন্তু বিচ্ছিন্নতাবাদী শক্তিদের, এটা ঠিক, একজন শক্তিশালী রাজাই পারে বিচ্ছিন্নতাবাদী শক্তিকে দমন করে রাষ্ট্রের মঙ্গল বিধান করতে। কালবাম তার পূর্বসূরি উত্তরসূরিদের বিচারে নতুন এক ইতিহাস কিন্তু তিনি রচনা পদ্ধতি মোটামুটি ভাবে আমরা দেখতে পাচ্ছি যে কলমানের রাজতরঙ্গিনী গ্রন্থটি যথেষ্ট ভাবে কিন্তু এরপরে যেটা আমরা আছি সেটা হচ্ছে আল-বিরুনির তহকিকের গ্রন্থ। তাহলে আল-বিরুনির যে গ্রন্থটি সেটাও কিন্তু আদি মধ্যযুগের সূচনা দিকটা কিন্তু অনেকটাই প্রায় তুলে ধরা হয়েছে। মানে এরপরে যে মধ্যযুগটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে 1206 খ্রিস্টাব্দ। সেই সময় কিন্তু আমরা দেখতে পাই ইবন বতুতার কিতাবুদ্দিন সেবিকা ইত্যাদি গ্রন্থ। মধ্য এশিয়ার অন্তর্গত খারাজিন রাজ্যের রাজধানী কিন্তু আল-বিরুনির জন্ম হয়। তার পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে গজনীর সুলতান মাহমুদ তাকে তার সভাসদ রূপে গ্রহণ করেছিলেন। মধ্যযুগে ভারত আক্রমণকালে তিনি কিন্তু মোটামুটি জানি সুলতান মাহমুদের সময় কিন্তু আল-বিরুনি ভারতে এসেছিলেন এবং তিনি যথেষ্ট প্রতিভাশালী ছিলেন এবং আল-বিরুনি এদেশে শিক্ষা এবং সংস্কৃতির প্রতি কিন্তু আকৃষ্ট হন। যেসব বিদেশি পর্যটকরা ভারতে এসেছিলেন সে কোন রাজার সঙ্গে আসুক, সম্রাটের সঙ্গে আসুক, বা তারা গরিব জীবন দেশের পরিভ্রমণ করতে করতে ভারতেই আসুক, তারা কিন্তু ভারতের সভ্যতা এবং সংস্কৃতির প্রতি যথেষ্ট পরিমাণে তারা আকৃষ্ট হয়েছিল। তিনি সংস্কৃত ভাষা আয়ত্ত করে প্রাচ্য দেশীয় সাহিত্য এবং দর্শন পাঠ করেন এবং গভীর জ্ঞান লাভ করেন। তাহলে কি তিনি সংস্কৃত ভাষা আয়ত্ত করে প্রাচ্য দেশীয় সাহিত্য এবং দর্শন পাঠ করে এবং গভীর জ্ঞান লাভ করে ভারতবর্ষের উপরে লিখিত তার গ্রন্থ। তাহলে কি তিনি সংস্কৃত ভাষা কিন্তু এটা কিন্তু সে সংস্কৃত ভাষা আয়ত্ত করেছিলেন এবং আয়ত্ত করে প্রাচ্য দেশীয় সাহিত্য এবং দর্শন পাঠ করেছিলেন এবং গভীর জ্ঞান লাভ করে ভারতবর্ষের উপরে তার লিখিত তার গ্রন্থ তহকিক কিতাবুদ্দিন থেকে এদেশের রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক প্রকৃতি সম্পর্কে অনেক বহু তথ্য জানা যায়। মধ্যযুগে ভারতের ইতিহাস রচনা এটি একটি অমূল্য উপাদান হিসাবে স্বীকৃত। মধ্যযুগে ভারতের ইতিহাস রচনায় এটি একটি অমূল্য উপাদান হিসাবে স্বীকৃত। লেখক হিসাবে তার স্বচ্ছ দৃষ্টিভঙ্গি ও বলিষ্ঠ মানসিকতার পরিচয় এই গ্রন্থে পাওয়া যায়। তাহলে লেখক হিসাবে তার স্বচ্ছ দৃষ্টিভঙ্গি এবং বলিষ্ঠ মানসিকতার পরিচয় কিন্তু আমরা এই গ্রন্থে পাই। আল-বিরুনি কিন্তু ঐতিহাসিক হিসাবেও যথেষ্ট সমাদৃত। আল-বিরুনি কিন্তু ভারতীয় সমাজ জীবনে একটা খুব করুণ বিবরণ দিয়েছিলেন। তিনি যে খুব সুন্দর বিবরণ দিয়েছিলেন তা না, তৎকালীন ভারতীয় সমাজ ছিল হচ্ছে সার্বিক, মোটামুটি ভাবে জানি তৎকালীন ভারতীয় সমাজ ছিল একটা সার্বিক অসম্মেলকের প্রমাণ সেখানে কিন্তু অসম্ভব ভীষণ পরিমাণে দেখা দিয়েছিল। তিনি কঠোর বর্ণ বিভাগের অস্তিত্ব লক্ষ্য করেছিলেন বা বর্ণ মানে বর্ণ আমরা জানি ব্রাহ্মণ বৈত্র যদি তাকে বর্ণ ছিল সে বর্ণ বিভাগে তিনি কিন্তু ভালোভাবে লক্ষ্য করেছিলেন। ব্রাহ্মণদের তিনি যখন প্রশংসা করেছেন তাদের পাণ্ডিত্যে কিন্তু তাদের কিন্তু রক্ষণশীল দৃষ্টিভঙ্গিদের কিন্তু তিনি প্রশংসা করেছিলেন এবং প্রগতি বিরোধী মনোভাবেরও কিন্তু নিন্দা করেছিলেন। মাহমুদের আক্রমণের সময় ভারতীয় যোদ্ধা তিনি ঠাকুর সিং নামে কিন্তু পরিচিত ছিল। তখন ক্ষত্রিয় কথাটা সেই অর্থে প্রয়োগ করা হতো না, আবার রাজপুত শব্দটা কিন্তু তখনও আসেনি, যেটা পরবর্তীকালে এসে তখন কিন্তু ক্ষত্রিয় শব্দটা সেই অর্থে উচ্চারণ করা হতো না, তাদেরকে কি বলা হতো ঠাকুর নামে। এই যোদ্ধাকে শ্রেণীর তাদের ঠাকুর নামে কিন্তু নিয়ে করা প্রচলন ছিল। এবার এই তাহলে কি এই ব্রাহ্মণ এবং ঠাকুর তাহলে এই দুটি শ্রেণীর হাতেই ছিল কিন্তু দেশের সমস্ত জমি মালিকানা। জ্ঞান অর্জনের অধিকারী ছিল একমাত্র দ্বিজবর্ণের মাত্র দ্বিজকারা ছিল যারা ব্রাহ্মণ। তাহলে ব্রাহ্মণ ও ঠাকুর এই দুটি শ্রেণীর হাতেই ছিল কিন্তু হচ্ছে দেশ
বেদ পাঠ, মন্ত্র উচ্চারণ, যাজ্ঞ অনুষ্ঠান করছে ইত্যাদি, কিন্তু ক্রিয়াকলাপে যেটা আমরা জানি ব্রাহ্মণরা সবসময় যুক্ত থাকত। বৈশ্য শূদ্র বা অন্য ভাবে মানুষদের কিন্তু এই সকল কাজে প্রয়াসী থাকে, পুজো পাঠ এটাতে কিন্তু ব্রাহ্মণের এক তৃতীয় অঙ্গীকার করা হচ্ছিল। যদি অন্য ভাবে মানুষরা এটাতে যোগদান করত তাহলে তাদের কঠোর শাস্তি পেত। রাজন্য বা শাসকের অনুমতি ছাড়া ব্রাহ্মণ ইসলামিক মতাদর্শ সংগঠনের কাছে তার বিশেষ ভূমিকা ছিল।
ইসলামের কাজে তার বিশেষ ভূমিকা। তাহলে তার বন্ধুটির নাম হয়েছে কাসত আল মাইনুর বা অজানাকে মানতে মানুষ অজানাকে প্রকাশ করে। দক্ষিণ এশিয়া ইসলামে মতাদর্শ সম্প্রসারণের কাজে তার বিশেষ দক্ষতা ছিল কিন্তু বলে মনে করা হয়। বর্তমান পাকিস্তানে তিনি একজন মহান শাসক হিসাবে বন্দিত রয়েছিলেন। লাহোরে অবস্থিত তার স্মৃতিসৌধটি যেমন আকৃতিতে বিশাল আছে, তিনি প্রত্যেক অগণিত ভক্তের সমাবেশে কিন্তু তারা উপস্থিত থাকে। 1960 খ্রিস্টাব্দে পাকিস্তান সরকার কিন্তু তার যে এই স্মৃতিসৌধ অধিগ্রহণ করে এবং পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। তার অসংখ্য রচনাগুলির মধ্যে কিন্তু এই যে কাসব আল মাহজাব গ্রন্থটি কিন্তু এখনো অটুট আছে। এই গ্রন্থে তিনি সনাতন সুফিবাদের তাত্ত্বিক আলোচনা করেছিলেন এবং ইসলাম ধর্মের মহান সাধকের কিন্তু জীবনী এবং মতাদর্শটাও বর্ণনা করেছেন। তাহলে মোটামুটি ভাবে আজকে যদি আমরা আলোচনা দেখতে পেলাম সেটাকে যদি আমরা সংক্ষিপ্ত ভাবে বলি তাহলে দেখতে পাবো, তাহলে এই যে গ্রন্থগুলি, এই গ্রন্থগুলি হচ্ছে কিন্তু আমাদের এই সময় ইতিহাস রচনা কিন্তু যথেষ্ট পরিমাণে সাহায্য করেছিল। তার মধ্যে বানুভাটের রসগুলি বা কাশ্মীরে যে প্রত্যেকটি গ্রন্থ যে একেবারে ত্রুটিমুক্ত ছিল তা কিন্তু না, কিছু কিছু গ্রন্থগুলি কিন্তু কোথাও হয়তো আলোড়নপূর্ণ ছিল, কোথাও হয়তো একটু সহজ সরল ভাষা ছিল, বা কোথাও হয়তো পূর্ববর্তী তথ্যের থেকে সাহায্য নিলেও কিন্তু যে গ্রন্থগুলি যে সাহায্য নিলে সেই গ্রন্থগুলি সেই তথ্যগুলির সীমাবদ্ধতা সম্পর্কে কিন্তু তারা বেশ সচেতন ছিলেন। তাহলে সচেতন ছিলেন এবং কোন কোন গ্রন্থে কতটা বিভক্ত ছিল ইত্যাদি ছিল সে সম্পর্কে কিন্তু মোটামুটি ভাবে আমরা ধারণা করতে পারি। সবশেষে যে ঐতিহাসিকের নাম আমরা দেখলাম তাহলে তার সম্পর্কে কিন্তু আমরা জানলাম তিনি কে ছিলেন, বা এটা দেখতে পাচ্ছি যে অতীন্দ্রবাদী একজন তিনিও কিন্তু তার গ্রন্থটি রচনা করেছিলেন এবং সেই গ্রন্থটি কিন্তু আমাদের ঐতিহাসিক ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে ঐতিহাসিক গ্রন্থ হিসাবে যথেষ্ট সমাদৃত এবং তার এই গ্রন্থ থেকে কিন্তু অনেক কিছুই জানা যায় বা বোঝা জানা যায় বা তথ্য আমরা জানতে পারি, বা তার এই গ্রন্থটি থেকে কোন 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 শাসকের বা সেই সময় পাকিস্তানে কি পাকিস্তান সেই সময় তার সমাজ অবস্থা জানা যায়। বর্তমানে পাকিস্তান সরকার কিন্তু তার রেখেছেন এবং সেই রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করেছে। এছাড়া আমাদের আরো অনেক গুরুত্ব আমরা দেখতেই পেয়েছি। এছাড়া যে পোড়ামাটির যে জিনিসপত্র ব্যবহার করা হয় এই পোড়ামাটির ব্যবহার থেকেও কিন্তু আমরা দেখতে পাই যে সেই সময় ইতিহাস ইত্যাদি সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি। তাহলে মোটামুটি পাঁচটি ইস্যু কিন্তু আমাদের এই মধ্যযুগের ঐতিহাসিক উপাদান বা আদি মধ্যযুগের ঐতিহাসিক আদি মধ্যযুগের ঐতিহাসিক উপাদান সম্বন্ধে মোটামুটি। এছাড়া আমরা দেখতেছি প্রত্নতাত্ত্বিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে কিন্তু শিলালিপি বা শিলালেখ মুদ্র আছে, তার সাথে মুদ্রিত থাকে কোন কোন শিলালেখ বা শিলালিপি পাওয়া যাচ্ছে, যেমন আইন শিলালিপি আছে, তারপরে যদি ওপারা প্রতিশ্রুতি বা বাদল প্রতিশ্রুতি বা মুঙ্গের লেখক ইত্যাদি, তারপরে হচ্ছে পার্লার প্রতি আলাদ মুদ্রের গোয়ালিয়া প্রতিশ্রুতি। মোটামুটি এই সময় আমরা দেখতে পাই যে পাল্লা বা চাণক্যচোর বাংলা মুদ্রিত। এছাড়া হচ্ছে সনাতন যুগের সাহিত্য যেমন পুত্তগাই পরিবেদকাদাম বা পরিমাণ বেদামালা ইত্যাদি গ্রন্থগুলি নামগুলি যথেষ্টই শক্ত। হ্যাঁ, বা এই সময় কিন্তু পণ্ডিত গ্রন্থ পুরাণের উপরে বা কোন গ্রন্থটি প্রেমরস সমৃদ্ধ সে তার উপরেও কিন্তু ভাগ আছে। যেমন সাহিত্যকে অখণ্ড এবং পুরাণ, সঙ্গম সাহিত্যকে অখণ্ড এবং পুরাণ দুটো ভাগেই ভাগ করা হয়। তামিল সাহিত্যে কিন্তু ব্যাকরণেরও একটা আলাদা গ্রন্থ আছে, এছাড়াও হচ্ছে ইতিহাস রচনায়
কিন্তু অমিতাই এখানে কোন ইতিহাস পাওয়া নেই। তবে একমাত্র স্বীকৃত ইতিহাস হলো গ্রন্থ মানে আদি মধ্যযুগে যেটাকে বলা হয় প্রথম, সেটাকে বলা হচ্ছে কলা মানে রাজকরণ নিরূপণ, যদি এখনই হবে পরবর্তীকালে তো আরগুলো নিতে হতো ইত্যাদি গ্রন্থতেই আমরা দেখতে পাই। মোটামুটি ভাবে যেটা আজকের আলোচনা আমাদের উঠে আসছে যে ইতিহাস যখনই পড়ি না কেন আমরা সে প্রাচীন হোক আদি মধ্যযুগ হোক বা মধ্যযুগ হোক, তাহলে সেই সময় কিন্তু সব দিক দিয়ে এসে কিন্তু আমাদের সূর্যের বা সূর্য না সেটা হচ্ছে ইতিহাস উপাদান সময় কিন্তু গুরুত্ব যথেষ্টই থাকে। এবার এর পরবর্তীকালে যে অধ্যায়টি আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কিন্তু রাজপুত জাতির উত্থান এবং তার বৈশিষ্ট্য কি ছিল। বর্ণনা করেছিল সেটা কিন্তু মোটামুটি ভাবে সেই সময় কারা কারা ছিল, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কারা কারা ছিল সেটা কিন্তু আমরা জানতে পারি। ইতিহাস পড়তে গেলে